and welcome আপনারা দেখছেন ওয়ালিজ অ্যাসোসিয়েটস প্রেজেন্টস আড্ডা উইথ আজরা আমরা যদি পারফরম্যান্স আর্টস এর কথা চিন্তা করি তাহলে সর্বপ্রথম শাড়িতে থাকবে কিন্তু নাচ নাচের মাধ্যমে নিজেকে খুব সুন্দর করে এক্সপ্রেস করা যায় একটা ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল বডি ল্যাঙ্গুয়েজ বললেই চলে এ ধরনের এক্সপ্রেশন কিন্তু আর কোনো আর্টের মাধ্যমে পারফর্ম করা যায় না নাচ নিয়ে কথা বলছি বুঝতেই পারছেন আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন নৃত্যশিল্পী তবে তিনি শুধুমাত্র একজন নৃত্যশিল্পী নয় তিনি আমাদের দেশের আইকনিক নৃত্যশিল্পী শামিম আরা নিপা নিপাবু অনেকদিন পর আপনার সাথে দেখা খুব ভালো লাগছে কেমন আছেন আমারও খুব ভালো লাগছে যে অর্ষ অনেকদিন পরে বসতে পেরেছি আমি আপনার সামনে বসতে আমার ভয়ও লাগছে একটু করে নিপাবু আমরা জানি আপনি অনেক মজার একটা মানুষ আমরা কিন্তু কথাই শুনেছি যে আপনি যখন ফ্রেন্ডসের সাথে থাকেন বা ডান্সে যখন আপনারা স্টুডেন্টের সাথে থাকেন আপনি কি অনেক মজা করেন কিন্তু বাইরে যখন আপনাকে দেখি আপনি কিন্তু খুব সিরিয়াস একটা একটা অরা মেইনটেইন করেন এটা কেন আসলে প্রতিটা মানুষের একটা স্তর থাকে না আমি কখন কি করব আমি তো মনে করি যে সব কিছুই প্রয়োজন আছে আমি ফ্রেন্ডসদের সঙ্গে কেন আমি এত চুপচাপ থাকব বা কেন আমি ওই জিনিসটা করব তাহলে তো আমার জীবনের কোনো মূল্যই থাকলো না আমার তো একটা নিজস্ব জীবন আছে আবার স্টুডেন্টদের কাছে কিছুটা একটু স্ট্রিক্ট থাকতেই হয় কারণ অনেক ধরনের ছেলেমেয়েকে আমাদের নিয়ে কাজ করতে হয় অনেকেই স্নেহটাকে দুর্বলতা ভাবে অনেকেই ভাবে যে ও উনি তো কিছু বলবেনই না আমি যা ইচ্ছে তাই করতে পারি আবার কেউ কেউ স্নেহটাকে মূল্যায়ন করে যে আমাকে খুব স্নেহ করে আমি আলো সিরিয়াস হই তো সেই জায়গায় আমাদের নানাভাবে নিজেকে আমার মনে হয় ছড়িয়ে দিতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা মানুষ আমার নিজস্ব একটা জগৎ থাকবে এক এক সময় আমাকে এক এক রকমভাবে রূপ দিতে হবে নিজেকে অবশ্যই সেটাই এটা ইম্পর্টেন্ট আসলে কাজের ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে এটা কথাটা কিন্তু ঠিক বলেছেন যে আমার পার্সোনাল লাইফটা কিরকম আমি এটা কেন সবার সামনে তুলে ধরবো এই যে স্তরের কথাটা এই যে যিনি যে বিষয়টা এটা কি আপনি মনে করেন এখনকার জেনারেশন মেনটেন করে আমি সবাইকে দেখি না এই সেন্সে আমি বলি যে সবসময় মনে করে যে ফানটাই বোধহয় লাইফের একমাত্র উদ্দেশ্য ফান করব আনন্দ করব কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার যে এই যে স্থানকাল পাত্র বলে একটা জিনিস আমরা ছোটবেলায় শুনেছি যে আমি একটা জায়গায় যাচ্ছি কেউ আমাকে চেনে না মানে আমাকে হয়তো আগে দেখেনি কিন্তু এরকম ফান করছি একটা ছোট বাচ্চা হয়তো ভাবছে যে আমি আমার সঙ্গে ঠিক যাচ্ছে না এই যে আমাকে নিতে পারে না তা আমি এই ফানটাই করব আমি যখন আমার সার্কেলে করব তখন একরকম কিন্তু সবসময় যে ফান করলে একটা চাইল্ডিশ একটা অ্যাটিটিউড করলে যে আমাকে খুব ইয়াং দেখাচ্ছে আমাকে খুব কি বলবো যে যুগোপযোগী লাগছে তা কিন্তু না মানুষ কিন্তু সেটা যায় না মানুষ কিন্তু পছন্দ করে না আমি আমার জীবন দিয়ে যদি দেখি আমি যখন খুব সিরিয়াস কিছু কিছু জায়গায় থেকেছি অনেকেই বলছে হ্যাঁ নিপা অতিরিক্ত করে ওর ও খুব ওর স্নব ও সবার সঙ্গে মিশতে পারে না কিন্তু সেটার ফিডব্যাক কিন্তু আমি পেয়েছি আমাকে কিন্তু সেই জন্য অনেক রেসপেক্টও বেড়েছে আমি মনে করি না যে এটার জন্য আমার কিছু হারাতে হয়েছে আপনাকে স্নব দেখেছে বলে অনেকে যে সবার সঙ্গে মিশে না বা মিশতে পারে না তা কিন্তু না সবার সঙ্গে কিন্তু সবাই মিশতে পারবেও না একটা মেকি সম্পর্ক হবে কিন্তু সবাই সঙ্গে কি ফ্রেন্ডশিপ হয় আমি বিশ্বাস করি না আমরা এখন দেখি যে সবাই সবার ফ্রেন্ড একদিনের একটা পরিচয় সেলফি তুলে বললাম আমার ফ্রেন্ডের সঙ্গে কালকে সময় কাটালাম না ফ্রেন্ড শব্দটা অনেক বড় অনেক ব্যাপক অনেক উপলব্ধির ব্যাপার আছে এখানে এখানে অনেক বেশি আত্মত্যাগের ব্যাপার আছে তারপরে গিয়ে একটা সম্পর্ক হয় হ্যাঁ পরিচিত হতে পারে আমার লক্ষ হাজার জনের সঙ্গে পরিচয় থাকবে কিন্তু খুব কাছের লোক কিন্তু অল্প থাকবে তার কাছে আমি আমার আমার আমাকে মেলে ধরতে পারি কিন্তু সবার কাছে না এটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই যে সেলফির প্রসঙ্গটা থেকে আসি আমাদের এই ফেসবুক যুগে কিন্তু আমরা একটা সেলফি তুলে ফেলছি শুধুমাত্রই দেখানোর জন্য যে না আমি তার বন্ধু বান্ধবী এই জায়গাটা তো সেই ক্ষেত্রে এটা নতুন জেনারেশনের একটা কিন্তু লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে তো সেটা নিয়ে আপনি কিছু বলেন আপনার ধারণাটা কি কারণ আপনাকে কিন্তু কখনো আমরা সোশ্যাল মিডিয়ার কোনো অংশে নিজের প্রচার করতে দেখিনি আমি মনে করি যে প্রচারটা নিজের করা ঠিক না প্রচারটা আমি আমার জায়গাটা এভাবে তৈরি করব প্রচারটা যেন তারাই করে এখন বলে যে নিজের ঢোল না পিটালে হয় কিছুটা সত্য আমি একটা ভালো কাজ করলে আমি বলতেই পারি যে কাজটা আমি করছি কিন্তু প্রতিদিনের কাজটা কেন আমি বলবো কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কার বাসায় গেলাম কি করবো এগুলো আমার মনে হয় না যে এগুলোর প্রয়োজন আছে এগুলোতে নিজের একটা সেলফ যে একটা মানে কি বলবো একটা রেসপেক্ট সেটা কমে যায় আমি মনে করি যে প্রতিটা জিনিস জানানোর জিনিস না
একটা বড় কাজ করলাম, সবাইকে জানালাম বা কাজটা খুব ভালো হলো, অ্যাপ্রিসিয়েটেড হলো, সেই জিনিসগুলো আমি জানালাম, এগুলো হতেই পারে। আর যদি সেটাই হয় তাহলে খুব মুষ্টিময় কয়েকজনের মধ্যে সে সীমাবদ্ধ থাকা উচিত, যে যারা তাকে পছন্দ করছে বা জানতে চাচ্ছে ও কালকে কোথায় ছিল বা ও আজকে কোথায় যাবে, সেগুলো একটা ছোট্ট পরিসরে হওয়া উচিত। একদম মানে হাজার হাজার ফ্রেন্ডস থাকবে, সবাই লাইক দিবে, কতটা লাইক পড়লো সেটার উপরে গবেষণা হবে, এটা এই এই জীবনটা আমি আমার আমার পছন্দ না। আপনাদের এই প্রচারের জায়গাটা থেকে আপু, আপনারা কিন্তু নাচের এই ইন্ডাস্ট্রিটাকে একটা জায়গায় নিয়ে গেছেন, সেখানে কিন্তু আমি বলবো যে আমাদের প্রচার মাধ্যমগুলো আপনাদেরকে খুব একটা সহযোগিতা করেনি। ইনফ্যাক্ট শিবলি ভাইয়ের সাথে যখন আমি ইন্টারভিউ কথা বলছিলাম তখন উনি একটা চ্যানেলেরই কথা বলেছে, বিটিভি। আসলে এতটা বছর পেরিয়ে এখন কোন অবস্থানে আছে এই মিডিয়ার সাপোর্টটা নাচের ইন্ডাস্ট্রিটার প্রতি, সেটা নিয়ে একটু কিছু জানতে চাই। অবস্থা বললে আমি জিরো বলবো, যদি অন্য রেশিও তুমি চিন্তা করো, যে অন্য অন্য গান বলি, নাটক বলি বা অন্যান্য যে সাইটগুলো আছে আমাদের মিডিয়াতে, সেই তুলনায় ডান্স জিরো। জিরো এই সেন্সে যে তুমি একটা স্পেশাল প্রোগ্রাম যদি দেখি আমরা স্পেশাল ডেগুলোতে, রবীন্দ্র নজরুল জয়ন্তী বলি কিংবা 26শে মার্চ, 16ই ডিসেম্বর বলি, 1লা বৈশাখ বলি, ঈদ বলি, সবচেয়ে বড় এক মানে কোনো কোনো চ্যানেল তো এক মাস ব্যাপীও করছে, আমরা অনেক সময় বলি যে এই বছর থেকে ওই বছর যাবে, মানে এতটাই এতদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। হোয়াট ইজ ডান্স? এবং শুধু ডান্স না, মৌলিক ডান্স যেটাকে আমরা নৃত্য বলি, যেটার পিছনে সাধনা আছে, যেটার পিছনে শ্রম আছে, যেটার সঙ্গে একটা দেশকে দেশের ঐতিহ্য আছে। আমি তো বোম্বের একটা জিনিস দেখে হুবহু নকল করে একটা ডান্স প্রোগ্রাম বলে চালাচ্ছি, তো কী কী যাচ্ছে আমার আগামী প্রজন্মের জন্য? এটা তো ডান্স না, কপি পেস্ট করছি, প্রপস নিচ্ছি, একজন নায়িকাকে আনছি, সে হাত পা ছুটছে, পিছনে কিছু ডান্সার ডান্স করছে। এই জায়গা থেকে আমি বলি যে মিডিয়া আমাদের ক্ষতি করছে। আমরা টিকে আছি শুধু স্টেজ, মঞ্চ আমাদের বাঁচিয়ে রেখেছে, মঞ্চেতে আমাদের অনেক ভালো ভালো কাজ হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হচ্ছে, যারা দেখে তারা বুঝতে পারে যে নাচ কোথায় চলে গেছে। কিন্তু যখন মিডিয়াতে আমরা নাচ দেখি কিংবা বিদেশে যারা থাকে তারা অনেক সময় ফোনে বলে যে আচ্ছা কোথায় আছি আমরা, কোথায় কাজ তো দেখি না কিছু, শুধু মানে হাত পা ছড়াছড়ি, মানে এগুলো ফান, এগুলোকে ডান্স বলে না, যারা বোঝে তাহলে নাচটা কোথায়, কিন্তু নাচের অবস্থানটা যে কোথায় আছে সেটা কিন্তু আমরা মিডিয়াতে না দেওয়ার ফলে অনেকেই জানি না, কিন্তু অনেক ভালো অবস্থান। তাহলে হাজার হাজার ছেলেমেয়েরা নাচ করছে আমাদের, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা নাচ করছে, দেশের বাইরে রিপ্রেজেন্ট করছে কিন্তু দেশটাকে। হ্যাঁ, তুমি ঢাকার বাইরে যদি যাও অবাক হয়ে যাবে যে এত ছেলেমেয়ে নাচ শিখছে। এটা হচ্ছে যে ভিতরের একটা ক্ষুধা, এবং এই যে মঞ্চগুলোতে আত্মতৃপ্তি দেয় যে আমি মঞ্চে একটা ভালো কাজ করলে, যত অল্প সংখ্যক লোকেই দেখুক তারা অ্যাপ্রিসিয়েট করছে, ভালো মন্দ বুঝতে পারছে। আর স্ক্রিনে তো ভালো মন্দ বোঝার কিছু নেই, কোনো দায়বদ্ধতা নেই। আজকাল কি কেউ বলে যে এই অনুষ্ঠানটা খারাপ হয়েছে? কেউ বলে না, বলার প্র্যাকটিসটাই চলে গেছে। আমরা যখন কাজ করা শুরু করি আমরা ভীষণ ভয়ে ভয়ে কাজ করেছি, আমি এই ঋতুতে এই একটা ড্রেস পরেছি, যদি সেটা ঠিক না হতো আমি কিন্তু পত্রিকায় সমালোচনা পেতাম, যদিও চ্যানেল ছিল বিটিভি, কিন্তু আমরা খুব ভয় থাকতাম এই যা এই জায়গাটায় আমার এক্সপ্রেশন যদি ভালো না হতো সেটারও সমালোচিত হতো, আমাদের একটা দায়বদ্ধতা ছিল, কারণ সেটা নেই, যারা করছে তাদেরও নেই, যারা করাচ্ছে তাদেরও নেই। তারা ভাবে একটা করলে আমি স্ক্রিনে হইচই করলাম, একটা একটা কী বলবো, অনেক কিছু নিয়ে ছোটাছুটি করলাম, আমার স্ক্রিনটা ভরলো, আমার টিআরপি হাই হলো। হ্যাঁ, এই যে বাণিজ্য, শুধু বাণিজ্য বাণিজ্য থাকবে, তার সঙ্গে দায়বদ্ধতা দরকার। হ্যাঁ, আসলে আমার মনে হয় যে সোসাইটি এবং সেই সাথে মিডিয়ারও একটা রেসপন্সিবিলিটি আছে একটা আর্টকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু সেই জায়গাটা থেকে আসলে আপু, আমরা যারা ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরাও কিন্তু বলি যে টিভি খুললেই নাচের প্রোগ্রাম, টিভি খুললেই নাচের প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রামটা যে আসলেই নাচের প্রোগ্রাম কি না কন্টেন্ট ওয়াইজ আসলেই কিন্তু দাঁড়িয়ে ওঠে না। যে আমরা সবচেয়ে সহজ হচ্ছে ডান্স, অথচ সবচেয়ে কঠিন হচ্ছে না, কঠিন আমার বডিটা দিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেট করছি, আমার বডিটা হচ্ছে আমার তুলি, স্পেসটা হচ্ছে ক্যানভাস, ইমোশন হচ্ছে আমার কালার, কোথায় তুমি একটা গানের সঙ্গে যে অঙ্গভঙ্গিটা করছে কোনো মিল পাবে, বা যে জিনিসপত্র নিচ্ছে, প্রপস নিচ্ছে, এগুলোর কোনো মিল আছে না, তো ওই বেসিক জিনিসগুলোই তো নেই, সেটা বোঝার ক্ষমতাও নেই আমাদের, দিন দিন হারিয়ে যাচ্ছে।
আমি হতাশ নই, আমি মনে করি যে এগুলা সমালোচিত হচ্ছে। আমরা যেখানে যাই সবাই অ্যাপ্রিশিয়েট করলে তো বলতো না যে কেন এরকম হচ্ছে, এই কেনটা তো আসছে, ধীরে ধীরে আসছে, আরো আরো সামনে হয়তো আরো বেশি আসবে। যখন মানুষ একটা জিনিস দেখে দেখে বুঝে ফেলবে যে এটার মধ্যে তো আসলে কিছু নেই, তখন কিন্তু এক ধরনের প্রতিবাদ বা রিয়াকশন শুরু হয়। আসলে তো আমি মনে করি কেনটা যত বেশি আসবে তত আমাদের অবস্থানটা পোক্ত হবে। অবশ্যই আপু, আমরা মঞ্চ নাটকের কথা যদি চিন্তা করি তখন সবাই বলে মঞ্চ নাটক কিন্তু এখন একটা খুব একটা ভালো অবস্থানে নেই, তো সেক্ষেত্রে মঞ্চের যে ডান্সের কথা আপনারা বলছেন সেটার অবস্থানটা আসলে খুব ভালো, খুব ভালো। আমি মানে জোর দিয়ে বলতে পারি যে মঞ্চের ডান্সের অবস্থা, কারণ এটা তো এরকম একটা জায়গা, এখানে কিন্তু লোক টিকিট কেটে আসছে, আমাদের বড় বড় শোগুলোতে টিকিট কেটে আসে, তুমি জোর করে নিতে, টিভিতে তোমার অপশন নেই। তোমার একটা জিনিস হচ্ছে তুমি দেখছো, যদি ভালো না লাগে চেঞ্জ করছো, কিন্তু যে টিকিট কেটে আসবে তার কিন্তু ওইটা দেখার জন্যই আসছে। তার মানে কি, তার মাইন্ডসেটটা হচ্ছে যে আমি একটা ভালো প্রোগ্রাম দেখব, ভালো না হলে সে পরের শোটাতে আর আসবে না, আসবে না। তো সেই ভালোটা একটা টিকিট কেটে, একটা এখানে আমি ফ্রি পাচ্ছি, টিভিটা আমি ফ্রি পাচ্ছি, আমি চ্যানেল ঘোরাচ্ছি, যা ইচ্ছা তাই দেখতে পাচ্ছি, তো এখানে আমি অনেকটা সময় দিয়ে অনেকটা কি বলবো পয়সা খরচ করে যে একটা কাজ দেখছি, সেই কাজটা যদি সেই মাপের না হয় তাহলে কিন্তু সে দেখবে না, দেখবে না। কাজেই মাপটাকে আমাদের ওইখানে ভালো রাখতেই হবে, যারা রাখতে পারবে না তারা সরে যাবে, কিন্তু যাদের একটা সেই জায়গাটা তৈরি করতে পারবে, সেই ভিন্ন ধারার জিনিসগুলো প্রেজেন্ট করতে পারবে, তাদের কাজ মানুষ দেখবে। আপু, ভালো হোক খারাপ হোক নাচের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে হোক টিভিতে হোক, কিন্তু ডান্সটা কি এমন জায়গায় গেছে যেখানে আর কি এটাকে একটা প্রফেশন হিসেবে নিতে পারবে যে এটা করেই পেটটা পালবে? হবে হবে, এই জন্য আমি নিজেকে দিয়ে আমি প্রমাণ করতে পারবো আমি আমি এজ এ প্রফেশনাল ডান্সার, আমি আর কিছু করি না, করতে চাই না। হ্যাঁ, এবং আমি বলবো ঈশ্বরকে অনেক, আমার আমার কৃতজ্ঞতা জানাবো যে আমি এটা পেরেছি এবং আমার মতো আরও অনেক ছেলেমেয়েরা পারছে। সেই জায়গাটাই আমি বলবো যে কারাই যারা প্রফেশন হিসেবে নিতে পারবে তাকে কিন্তু সেই জায়গাটা নিজের রাখতে হবে, তার সেই ক্যাপাসিটিটা নিজের থাকতে হবে। ধরো আমি যদি কিছুই না করি, শুধু স্টুডেন্টদের শিখাই, তাতেও আমি একজন চাকরিজীবীর চেয়ে বেশি ভালো আর্ন করতে পারবো বাংলাদেশের যে সামাজিক অবস্থা। আমি যদি একটা স্কুল চালাই সেখানেও আমি পারবো, আমি যদি একটা ভালো স্কুলে না শিখাই, একটা এখন কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ডান্স কম্পালসারি হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে আমাদের নাচের সাবজেক্ট আছে, শিল্পকলায় নাচের ছেলেমেয়েদের চাকরি দিচ্ছে, কাজে ক্ষেত্র অনেক তৈরি হয়েছে। এবং আমি যেটা বলি যে কিছুই না করে যদি খুব ভালো একজন শিক্ষকও হয় সে কিন্তু খুব ভালোভাবে তার অবস্থানটা তৈরি করতে পারবে এবং প্রচুর ছেলেমেয়ে ভালো ভালো শিক্ষকের কাছে না শিখতে যায়। আপু, আপনার কাছে আমার ফাইনাল কোয়েশ্চেন, এই যে আপনি নিজের আইডেন্টিটিটা একজন ডান্স পারফর্মার হিসেবে তৈরি করেছেন, আপনাকে কিন্তু আমরা কিছুটা সময়ের জন্য হয়তো একটু অভিনয়ও দেখেছি, কিন্তু আপনি ফাইনালি একেবারে ডিসাইড করেছেন যে না আমি শুধু নৃত্যশিল্পী হব, এই যে ইচ্ছাটা বা রিয়েলাইজেশনটা এটা আসলে কিভাবে হলো? প্রথম অবস্থায় বলবো যে এটা অনেক যুদ্ধ করতে হয়েছে, কারণ আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু মানে সবথেকে প্রেজেন্টেবল মেয়েদের অবস্থানটা খুব বেশি ছিল না। হ্যাঁ, যখন আমাদের অনেক চ্যানেল হচ্ছে বা টিভিতে আমরা যখন কাজ করি, অভিনয় কিংবা ছবি করার ব্যাপারে একটা প্রেশার ছিল, তো সেই জায়গা থেকে নিজেকে ধরে রাখা এবং অ্যাড করার জন্য আমরা লুকিয়ে থাকতাম, এরকম অনেক বড় বড় এশিয়াটিক বা এই ধরনের কোম্পানির সবাই পিছের পিছের বলতো যে প্লিজ একটা করো একটা করো, করিনি, লুকিয়ে থাকতাম। এখন কিন্তু বাসা থেকেও বলেছে যে না, বাসায় নেই, কারণ আমি জানি এটা করলে আমাদের যে উপরে যারা ছিলেন, যারা মুস্তফা মারান আমার ডাইরেক্ট শিক্ষকের মতো আমি পারফর্মিং আর্টসে ছিলাম, ওনারা কিন্তু আমাদের এক ধরনের মাইন্ডসেট করেছিল যে তোমার জায়গাটা তুমি যদি ভালো না বাসো অন্য কিন্তু ভালো আসবে না, তোমার অবস্থানটাকে তোমার ভালোবাসতে হবে, তুমি এই যে ভালো কাজ করছো সব কিছু করলে হবে না, সবজন সব কিছু তোমার জন্য না, একটা মানুষ সব জানতে পারবে, জানতে হবে তাকে, সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, কিন্তু সে নিজেকে তৈরি করবে একটা জায়গায় এসে, তাকে যেন সবাই বলতে পারে যে সে এই এই শিল্পী, এখন তো আমরা বলতে পারি না কে কী করছে, সেই জায়গায় অনেক যুদ্ধ করতে হয়েছে, তখন হয়তো না বুঝে করেছি, তারপরে একটা সময় গিয়ে আমি আমার অবস্থানটাকে ভালোবাসতে শিখলাম যে সত্যি তো আমি অনেক পাচ্ছি। আমি কিন্তু এই উদাহরণটা তৈরি করতে চেয়েছি যে আমি একজন ডান্সার,
শুধু ডান্স করে একটা জায়গায় যেতে পারি না। একটা গ্ল্যামারাস একটা জগতে পৌঁছাতে হলে আমাকে অভিনয় করতে হবে, মডেলিংই করতে হবে, কিংবা ছবি করতে হবে, না। আমার জায়গাটা আমি তৈরি করেছি, আমাকে দেখে আরও হাজারটা নাচের ছেলেমেয়েরা শিখবে যে না, শুধু নাচ করে একটা অবস্থানে থাকা যায়। এটার জন্য অনেক যুদ্ধ হয়েছে, আর্থিক দিক থেকে হয়তো বঞ্চিত হয়েছি, বা আরও বেশি বাণিজ্য, আরও বেশি গ্ল্যামারের জগতে হয়তো আমাকে কেউ পায়নি, কিন্তু আমি যা পেয়েছি সেটা আমার কাছে একটা অমূল্য সম্পদ। আমি উদাহরণ তৈরি করতে পারি পেরেছি যে আমাকে দেখে আরও শত শত ছেলেমেয়েরা বুঝতে শিখবে যে না, শুধু নাচ করে একটা জায়গায় যাওয়া যায়। এটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। এটা আসলে শুধুমাত্র আপনার প্রাপ্তি না, এটা আমি মনে করি বাংলাদেশের প্রাপ্তি। আপনারা উদাহরণ, একটি আইকন হয়ে দাঁড়িয়েছেন নিপাপু। আপনাকে দেখে আসলেই অনেক নাচের ছেলেমেয়েরা আসছে এবং তাদের শক্তি হয়েও কিন্তু দাঁড়াচ্ছেন আপনারা, এবং এই নাচের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যান আপনাদেরকে, আপনাদের সেই প্রত্যাশায় কিন্তু আজকের আমি আড্ডা হইতে আজরা শেষ করছি। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আর একটু হয়তো ভারী ভারী কথা অনেক সময় আমাদের বলতে হয়, কিন্তু আমাদের অবস্থানটা এরকম, কিছু আমাদের বলতেই হবে, তাই না? কারণ সবসময় সব কিছু অ্যাপ্রিসিয়েট করা যায় না, এবং ভালোকে আমি ভালোই বলবো অবশ্যই। এবং আপনারা হয়তো বা ভারী ভারী কথা বলেন বলেই এখন কিন্তু অনেক ছেলেমেয়েরা আসছেন, যারা এই বিষয়টা বুঝে নিজেকে এগিয়ে নেওয়ার একটা ক্ষমতা রাখছে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ দেবো। প্রিয় দর্শক, আড্ডা উইথ আজরার আজকের এপিসোড এই পর্যন্তই। টু ওয়াচ মোর প্লিজ সাবস্ক্রাইব টু ওয়ালিস অ্যাসোসিয়েটস চ্যানেল অন ইউটিউব। নিপাপু অনেক মূল্যবান একটা কথা বলেছেন যে নিজের লক্ষ্যে অটুট থাকা অনেক জরুরি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই।